আমাকে একটু লিফট দেবেন প্লিজ। আচ্ছা ম্যাডাম, মানে আপনি কতদূর যাবেন? ম্যাম মানে আমার বাড়ি কিন্তু খুব কাছেই, এই এসে গেছি। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। না না, ওকে। আচ্ছা এই জায়গাটা কিন্তু খুব সুবিধার না, ক্যান আই হেল্প ইউ? আপনার হাতে ফোন দেখছি, আমি কি একটা ফোন করতে পারি? শিওর। হ্যালো। হ্যালো তানভীর। চন্দন? হ্যাঁ আমি চন্দন, আমি ধানমন্ডি 4 নম্বরে আছি। হ্যাঁ মোড়টার কাছে, তুই কি একটু আসবি প্লিজ? কি হয়েছে তোর, নাচ গায়ে হলুদ? প্লিজ। আচ্ছা আমি আসছি। থ্যাংক ইউ। থ্যাঙ্কস। আচ্ছা আজকে কি আপনার গায়ে হলুদ ছিল? জি। না মানে যিনি আসবেন তিনি কি অনেক দূরে থাকেন? জি না, মিনিট পাঁচেকের রাস্তা। ও তাহলে তো কাছেই। জি কাছেই, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। ও শিওর, নো প্রবলেম। উঠে। থ্যাংক ইউ, মেনি থ্যাঙ্কস। ও সো ওয়েলকাম। জানিয়ে করলেই পারতিস, অন্তত একটা প্রস্তুতি থাকতো। মন্টিকে এই অবেলায় কোথায় পাই? হলে যে নেই এই ব্যাপারে আমি নিশ্চিত। গিয়ে দেখি না। তোর যেতে হবে না, আমি ধরে নিয়ে আসবো। ধরে নিয়ে আসতে হবে না, আসতে চাইলে তবে আনবি। তুই কি মন্টির জন্য হলুদের আসর থেকে পালিয়ে আসিসনি? না। তবে আমার নিজের জন্য, 1 ঘন্টা আগেও আমি এরকম কোনো কিছু ভাবিনি। বেশ সুবোধ বালিকার মতো চুপচাপ বসেছিলাম, হঠাৎ কি যেন হলো মন্টিকে খুব দেখতে ইচ্ছে করলো। ব্যাস চল না মন্টিকে খুঁজে বের করি, ও কোথায় কোথায় আড্ডা মানে আমি জানি। তোর বাড়ি থেকে খুঁজতে বেরোবো না, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। মন্টির কথা বাবা মাকে কিছুই বলিসনি? না, শুধু বলেছিলাম বিয়ে করব না। তানিয়া কোথায় রে? এই চাচা কখন ফিরবেন? বাবা গ্রামের বাড়িতে গেছেন, সম্ভবত ইলেকশনে নামবেন। আর তানিয়া চামে বাবার সঙ্গে গ্রাম ঘুরে আসতে গেছে। চাটা কিছু খাও না। সুজন, সুজন, এই আমাদের একটু চাটা খাওয়া। তানভীর তোকে খুব ঝামেলায় ফেলে দিলাম না রে। কি আর করা যাবে, চল মন্টিকে খুঁজে বের করি, আমি কনফার্ম ও থ বেড়ে যাবে, হার্ট ফেলও করতে পারে। তুমি? আমি পালিয়েছি। হ্যাঁ কেন? তোমাকে দেখতে ইচ্ছে করলো যে। বাড়ি যাও। আচ্ছা তানভীর চল তো। আচ্ছা আচ্ছা, এই সিদ্ধান্তটা কি আমাকে জানিয়ে নিলে ভালো হতো না? হুট করে নিয়েছি তো। এটা এটা হুট করে নেয়ার মতো কোনো সিদ্ধান্তের ব্যাপার? তুমি রেগে যাচ্ছ কেন? ঠিক আছে আমি ভুল করেছি, চলে যাচ্ছি। তানভীর চল তো। এই যে তুমি না, তুমি না আমাকে ডোবাবে। ডোবাবে? আরে ডুবে তো আছিস চোরে বয়। ও তাহলে ওখানে যায়নি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মেয়েটা এভাবে চলে যেতে পারলো, ছেলেটা কি ভাববে বলো তো?
আমাকে তো অন্তত খুলে বললে পারতো। ও তো বলেছিল যে এখন বিয়ে করবে না, তুমিই তো বললে। ওই মেয়েরা বিয়ের কথা উঠলে ওরকমই বলে, আসলে মনে মনে ঠিকই রাজি থাকে। আমি যদি আগে জানতে পারতাম আমি কখনো এই বিয়ে ঠিক করতাম না। আমি কি জানতাম শেষ পর্যন্ত এই হবে? মা হয়েছ, সন্তানের মন বুঝতে পারো না? সব মায়েদেরই দায়িত্ব। বাবা হয়ে তুমি কি করেছো? কোনো খোঁজ পেলি বাপি? না মামি, ও সব বান্ধবীদের বাসায় খোঁজ নিয়েছি, ওরা কেউ কিছু বলতে পারলো না। এখন কি হবে তুমি একটু দেখো না খোঁজ করে। হ্যাঁ দেখছি দেখছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কি ওর কোনো খোঁজ পেলে? এভাবে লুথা মেরে বসে থাকলে হবে? পেটে তো দাঁড়া পড়ে কিছু দিতে হবে। আমি খেয়েই ফিরছিলাম। আমি খাবো না। খাবারের ব্যাপারে মেয়েদের ন্যাকামি আমার একদম সহ্য হয় না। তানভীর মুখ সামলে কথা বল, খেতে ভাল লাগছে না তাই খাবো না বলেছি, এতে ন্যাকামি কে দেখলি? ঠিক আছে কি আর করা যাবে। না বলছিলাম একা একা খেতে ভালো লাগবে না। আমরা না এলে তুই তো একাই খেতিস নাকি? কিন্তু এখন তো তোরা রয়েছিস, যাই কি আর করা যাবে। তুমি মাইন্ড করেছো? না। কথা বলছো না যে? ভাবছি। ভেবে কোনো কুল পাবে? না, একটু আগে থেকে জানলে একটা প্রস্তুতি থাকতো। কি প্রস্তুতি তুমি নিতে? একবারও কি আমাকে বিয়েটা করতে না করেছো? সে ক্ষমতা কি আমার আছে? বিনয় করবে না বলে দিচ্ছি। আরে বাবা, আরে বাবা, এখন তোমাকে বিয়ে করলে রাখবো কোথায়, খাওয়াবো কি? তাছাড়া বিয়ে করেছি শুনলে বাড়ি থেকে টাকা পয়সা পাঠানো বন্ধ করে দিলে তখন? তুমি যদি একবার আমাকে বিয়েটা করতে নিষেধ করতে তাহলে আমি সমস্ত ব্যাপারটা ইজিলি ট্যাকল করতে পারতাম। তোমার উপর রাগ করে বিয়েটা তো প্রায় করে ফেলেছিলাম। তার রাগটা জল হলো কি করে? মা যখন প্রথম কপালে হলুদ ছোঁয়ালো তোমার জন্য মনটা কেমন জানি করে উঠল, তারপরেই না পালিয়ে এলাম। না রে, খেতে পারলাম না। শোন আমি এখন শুতে যাব, কাল সকাল সকাল উঠতে হবে। কাজ অফিস খুব সম্ভবত 9টার মধ্যে খোলে, কেনাকাটাও কিছু করা প্রয়োজন। তানভীর, আমি ভাবছি কাজী অফিসে বিয়েটা না সেরে আমরা বরং চন্দনকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে চলে যাই, এতে কিছুটা কুল রক্ষা হবে। তোমার বাবা মা যদি বকাবকি করে? সেটা আমি আর তানভীর মিলে সামলাবো। আচ্ছা যেতে কতক্ষণ লাগে? এই ঘন্টা চারেক। তাহলে তো খুব ভোরবেলায় রওনা দিতে হবে। শোন, মায়ের ঘরে তানিয়ার জামা কাপড় সব আছে, ইউনিফর্মটা পাল্টে নিস। ওকে। তানভীর শোন শোন, চা খাবো। নামবো? তুই বসে বসে দেখ, আমরা খেয়ে আসি। আমি চা খাবো না। গ্রামে ওসব চলে না। মা কাট থাকতো। ওরে বাস, তিন কাপ চা। ওভাবে ভেঙচি কেটে বলছিস কেন? শ্বশুরের দেশের লোকদের প্রতি এরই মধ্যে মায়া বসে গেছে। তিন কাপ চা। কিরে কি ভাবছিস? ভয় পাচ্ছি, ভাবছি বাবা মা কিভাবে নেবেন আর কথাটা তাদের কাছে পারবো কি করে।
আরে আমি থাকতে তোর ভরসা কি? বাবাকে খুব সহজেই রাজি করানো যাবে, কিন্তু মা? বাবা বেশি লিবারেল না? হ্যাঁ, বাবা তো আমাকে বিয়ে দেওয়ার জন্য এক পায়ে খাড়া। একবার তো প্রায় বিয়ে দিয়েই ফেলছিল, পালিয়ে বেঁচেছি। পাত্রীটা কে? আমার এক কাজিন, মেয়েটাও তেদর আছে, বাবাকে সবসময় পটিয়ে পটিয়ে রাখতো। দেখতে কেমন? অসাধারণ। বিয়েটা করে ফেললেই পারতিস। ওর সাথে দেখা হবে না? হ্যাঁ, আমাদের পাশেই বাড়ি, আর সবসময় আমাদের বাড়িতে এসে ঘুরঘুর করে। চন্দন, রাইফাল ছাড়া ভালোবাসা কিন্তু পানসে লাগে, ভালোই হলো। যা হয়েছে নাকি দেখ। থ্যাংক ইউ। ভালো কাপ তো? হ্যাঁ হ্যাঁ ভালো। ভালো হয়েছে চাটা? হ্যাঁ। কোন বাড়িতে যাইবেন আপনারা? গ্রাম দেখতে এসেছি, গ্রাম। হ্যাঁ, গ্রামে তো অনেক কি আছে। কি ওয়াই বোন বোন দেখে তো সে মনে হয় না বোন, সে হারে মিলে না। মিল নাই? দাফন হয়ে গেছে। কার দাফন? সুলেমান গিয়া তোরে পায় নাই, হোস্টেলে খবর দিয়া ফিরছে ভোরে। কার দাফন? এত দেরি করলি কেন আইতে? ঘন্টাখানেক আগে আইলেও তো দেখতে পারতি। জুমার আগে দাফন দিলে গোর আজাব মাপ, তাই। কার কার গোর আজাব মাপ? কবরটা একটু দেখে আসবি। বাবা আমাকে চিঠি লিখেছিলেন বাড়িতে আসার জন্য, আমি আসিনি। আসিসনি কেন? আসতে পারিনি। বাবা প্রায় এরকম করতেন আমাকে বাড়িতে আসার জন্য, নানা রকম বাহানা করে চিঠি লিখতেন। কোনো কোনো বার আসতাম, কোনো কোনো বার আসতাম না। এবার কিন্তু একবারও মনে হয়নি যে বাড়িতে আসি। Thank you.
ঘরে আসে। কি হয়েছিল? ভালো মানুষ কাল থাক, বলতে হবে না। খাবার কে পাঠিয়েছে? মা পাঠিয়েছে। মরা বাড়িতে তিন দিন চুলা জ্বালানোর নিয়ম নাই। মন্টির কি হয় তুমি? মামা তো বল। ও, তোমাদের বাড়ি কি পাশে? হ্যাঁ, পাশে। আপনি মন্টি ভ্যাল লাগে পড়েন? একটু খেয়াল, কাল থেকে তো কিছুই মুখে দেন নাই। মন ঠিক খাইছে? দিতেছে। আপনি একটু খেয়াল। না না, আমার গলা দিয়ে নামবো না। না নামলে চলবো কেমনে? আর দিস না, আমার একটু পানি দে। মন্টিরে খাইতে দে। কিছু ভেবেছিস মন্টি? না। খালাম্মাকে এই মুহূর্তে কিছু জানাবে? না জানি বা উপায় কি বল। আমি বরং ফিরে যাই। কোথায়? বাবা মার কাছে ফিরে যেতে পারবি? তানভীর, তুই কয়েকটা দিন ওকে তোদের বাসায় রাখতে পারবি? তাতে কোনো অসুবিধা হবে না। তুই চাচাকে ডিটেইল বলবি, আমি এদিকটা একটু গুছিয়েই চলে আসব। ঠিক আছে। কবে আসবে? আসব। আমার যেতে ইচ্ছে করছে না। থেকে যাও। যাব বলে ফেলেছি যে। আসি।
আচ্ছা চাচাকে সব বলিস, গিয়ে চিঠি লিখবি। ঠিক আছে। বান্ধব কি গেছে গা? আল্লাহ রে, মা বাপ কেউ সারা জীবন থাকে না, বান্ধবরাও থাকে না। আচ্ছা এই সাত দিনের মেজবানি কি করবা নাকি একেবারে চল্লিশ? দাদির শরীর কেমন? এই মালিকের জীবন রাখছে। আচ্ছা তোমার লেখাপড়া কি শেষ হইব না? কবে তুমি জজ ব্যারিস্টার হইবা? দাদাই কই ঘরে জানো না লুলা? কিরে বান্ধব জান আবার ফিরাইলো? তুমি যেতে ভালো লাগছে না তানভীর, ওকে চলে যেতে বলেছি। ঘরে চলো। মা চন্দন ফিরে এসেছে। যেতে ইচ্ছে করছে না। তোমার বাড়িতে খবর পৌঁছাইতে বলছো তো? ও তানভীর বলে দেবে। জি। দুই দিন ধরে তো গা গোসল কিছুই হয় নাই। জুলেখা ওরে আলনা থেকে একটা শাড়ি দে। পুকুরে গোসল করতে পারবা না পানি তুলে দেব? না না পারবো, আমি সাঁতার জানি। চলে চন্দন ফিরে আসতে তুমি রাগ করলে? না, ও একটু এরকমই পাগলা ধরনের। ওর বাবা মা কি চিন্তা করবে আমি সেইটাই ভাবছি। না তা ভাববে না, না মানে তানভীর তো পৌঁছে খবরটা দিয়ে দেবে। তোর মামাকে একটা খবর দিতে পারবি? এ সময় কোথায় থাকবে, স্কুলে না বাড়িতে? না স্কুলেই থাকবে। আমি যাচ্ছি। মার শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগছে। তোমাদের বাড়িতে অদ্ভুত সুন্দর, বেশ একটা জমিদারি ফ্লেভার। তোমার পুকুরে গোসল করাটা ঠিক হয়নি। বাবার সঙ্গে আমার সম্পর্কটা ছিল অদ্ভুত ধরনের। কানের মধ্যে কেমন যেন করছে। পানি ঢুকেছে, ঝেড়ে নাও। ওরম করে না তো, এরকম করে। গেছে। মা মামাকে খবর পাঠাতে বলেছে,
আমি যাই। আমাকে নিয়ে যাবে? তুমি যাবে? চলো, তুমি দাঁড়াও, আমি আসছি। আমাদের বিষয়টা মাকে বিস্তারিত জানানো প্রয়োজন। এক্ষুনি জানাবে? দু একদিনের মধ্যেই।